ফিলিস্তিন রাষ্ট্র সত্যিকারভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকারই করবে না বাংলাদেশ। সেক্ষেত্রে দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞায় আগের মতোই শক্ত অবস্থানে সরকার। তবে কেউ সে নিষেধাজ্ঞা অমান্য করে ইসরায়েলে গেলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো আইনের আওতায় ব্যবস্থা হবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। আইন বিশেষজ্ঞরা বলছেন, জনস্বার্থে বিষয়টি সরকারকে আরও পরিষ্কার করা উচিত। হাকিম মোরলের বিশেষ প্রতিবেদন। প্রশাসনিক কারণ দেখিয়ে আন্তর্জাতিক সাধারণ বিধির অনুসরণে বাংলাদেশের পাসপোর্টে নিষেধাজ্ঞার অংশটি বাদ দিয়েছে সরকার, তাতে বাদ পড়ে ইসরায়েলের নামও। তবে সম্প্রতি ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলের হামলা পরিস্থিতিতে পাসপোর্টের সংশোধনের এই বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা আলোচনায় আসে। এর প্রেক্ষিতে সরকারিভাবে বলা হয়, ইসরায়েলের সঙ্গে আগেও কোনো সম্পর্ক ছিল না, আগামীতে হবে না। আর কোনো বাংলাদেশি নাগরিক ইসরায়েলে ভ্রমণে গেলে দেশের বিদ্যমান আইনে তাকে শাস্তি পেতে হবে বলে শেষমায় জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিদ্যমান আইনে বিচার করার কথা বলা হলেও জনস্বার্থ বিবেচনায় বিষয়টি আরো স্পষ্ট করা দরকার বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জামিলা এ চৌধুরী। সরকার কিন্তু যে কোনো কিছু আমাদের পার্লামেন্টেই পাশ করে আমাদের কোনো আইন তৈরি করতে হবে এরকম কোনো খালি পার্লামেন্টকেই সোর্স বলা হয় না। আমাদের প্রয়োজনের প্রেক্ষিতে নির্দিষ্ট টাইমে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে সরকার যদি কোনো রুলের মাধ্যমে প্রজ্ঞাপনের মাধ্যমে কিছু বলে দ্যাট উড বি অলসো দ্য পার্ট অফ ল। আমার মতে অবভিয়াসলি ওনার যদি কেউ এই কাজ করেন এখন ইউ আর আলটিমেটলি ক্রসিং দ্য রুল অফ দ্য স্টেট। মানে আমি মনে করি বিদ্যমান আইন দিয়ে সবকিছুকে আপনি কভার করতে গেলে যদি কেউ ভায়োলেশন অব ল হয় তো বর্তমান আইনে বিচার করা যাবে। ভায়োলেশন অব ল কিনা সেটা দেখতে হবে। যে আইন যদি থাকে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাইলে সুনির্দিষ্ট করে কিছু বলেননি পররাষ্ট্রমন্ত্রী। দুনিয়ার কোন পান না, আপনারা খোঁজ পান না, আর কোন খবর পান না। এই যে বিভিন্ন বড় বড় সাতটা ব্যাংক এই মায়ানমারে $24 billion গত চার বছরে ইনভেস্ট করতেছে, ওর উপরে কিছু লিখছেন আপনারা? ওগুলোতে খোঁজ নাই আপনারা, আপনারা অকামা জিনিস নিয়ে ব্যস্ত থাকেন। আই উড রিফিউজ টু আনসার অল দো। হাকিম মোরল, বাংলা টিভি, ঢাকা।